কোরবানির ঈদ ঘিরে দিনাজপুরের হিলিতে প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে মহিষ মোটা তাজাকরণ করা হচ্ছে কম খরচ আর অল্প খাবারে মহিষ লালন পালন করতে পারাই বাড়ছে মহিষের খামার এদিকে লোকসান এড়াতে আমদানি না করা সহ ও চোরাই পথে ভারতীয় মহিষ আসা বন্ধের দাবি খামারিতে হিলি থেকে আব্দুল আজিজের পাঠন তথ্য ছবিতে সৈয়দা সামিয়া থামানার রিপোর্ট নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ বিশ কোটি টাকার পুরস্কার এক হাজার তিনশো কেজি ওজনের বুলডোজার ও এক হাজার একশো কেজি ওজনের বিগ বস কোরবানি ঈদ উপলক্ষে দিনাজপুরের হিলিতে এবার মহিষ দুটি হাটে তোলা হবে এর মধ্যে দামও হাকা হয়েছে পাঁচ থেকে সাড়ে পাঁচ লাখ টাকা তাই বেড়েছে ব্যস্ততা প্রতিদিন মহিষ থেকে দুইশো থেকে দুইশো পঞ্চাশ টাকার খাবার দেয়া হয় তবে গোখাদ্যের দাম বাড়ায় ও চড়াই পথে কোরবানির পশু আসা বন্ধ না হলে লোকসানের আশঙ্কা খামারিদের খেয়ার খাওয়াই ঘাস খাওয়াই। খানা খাদ্য গুড়া ভাত খাওয়াই সব সবকিছু খাওয়াই গোসল করাই যত্ন করি আমরা দশ বারো দিন পর আমরা দুল ভালো করতে পারি ফলাফল ভালো পারি লালন পালনে খরচ কম হয় আর অল্প খাবারে দ্রুত মহিষের মাংস বৃদ্ধি পাওয়ায় দিন দিন বাড়ছে এ জেলায় মহিষ পালন নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ বিশ কোটি টাকার পুরস্কার এখানে মোষের খামার হয়েছে ভালো লাগছে আমি দুরাজা ধরার জন্য মোটা আমার মোষ একদম কমপ্লিট ইনশাল্লাহ যদি বলি আজই বেচা হবে আজ থেকেই বেচা হবে কোনো ব্যাপার না বিভিন্ন হাটঘাটে বেসবো অনলাইনে কেউ নিতে চাইলে তাকেও দিব মহিষ পালনে খামারিদের সব ধরনের পরামর্শ দিচ্ছে স্থানীয় প্রাণী সম্পদ বিভাগ অনেক খামারি মহিষ পালনে উদ্ভূত হচ্ছে কারণ মহিষ খুব অল্প সময়ের মধ্যে দ্রুত বৃদ্ধি লাভ করে এবং তার মাংস তৈরিতে সে এবং বেশি বেশি পরিমাণে মাংসwidetildeতে যে ভূমিকা রাখে হাকিমপুর উপজেলায় আটটি খামারে 200টা দিকের বেশি মহিষ পটাচকরণ করা হয়েছে যার আনুমানিক বাজার মূল্য প্রায় 5 কোটি টাকা সওদা সামিয়া तमन्ना আর টিভি